শিক্ষার্থীরা সালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ইংরেজির ক্লাস টিচার ক্লাস থ্রি। আমার নাম মোসাম্মদ মাহবুবা আক্তার জাহান। আমরা আজকে ক্লাস নেব ক্লাস থ্রি ইংরেজি ক্লাস ইউনিট থ্রি এবং ফোর পড়ব। তোমাদের তো ছোট ছোট একটু একটু ইউনিট, তো একসঙ্গে দুটা পড়িয়ে দিব, তোমরা মনোযোগ সহকারে দেখো। ইউনিট থ্রি এবং ফোর পড়ব আমরা। প্রথম দিন ওয়ান টু পড়িয়েছি, আজকে থ্রি এবং ফোর পড়ব। এখানে তোমাদের কয়েকটা শব্দ লিখেছি, এই শব্দগুলোর মানেগুলো জেনে না। নেয়ার মানে নিকটে, লিভ মানে বাস করা, হাউস মানে বাড়ি, লাইক মানে পছন্দ করা, ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর। এখন তো আমরা ইউনিট থ্রি তোমরা বের করে দেখো, পড়বো আমরা কি কি আছে। এখানে দেখো লেখা আছে কি, আমরা ছোট ছোট এখানে তোমাদের ডায়লগ আছে, এগুলো আমরা পড়ব। হার্টস লেসেন অ্যান্ড সে, মানে দেখো এবং বলো। হোয়াটস দ্যাট, দ্যাটস কেয়ার, সি ইজ এ নিউ স্টুডেন্ট, ওটা কেয়ার, সে একজন নতুন ছাত্রী। তারপরে আছে লিসেন অ্যান্ড সে, মাসুক হ্যালো কেয়ার, মাসুক বলছে হ্যালো কেয়া, আই অ্যাম মাসুক, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো। কেয়া, আই অ্যাম ফ্রম খুলনা, অ্যান্ড ইউ, কেয়া বলছে আমি খুলনা থেকে এসেছি, এবং তুমি, মাসুক আই অ্যাম ফ্রম সিলেট, অ্যান্ড সো ইজ রিয়া, মাসুক বলছে আমি সিলেট থেকে এসেছি এবং রিয়া। তারপরে দেখো আছে লিসেন অ্যান্ড সে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, সে বলছে তুমি কোথায় বাস করো, আই লিভ নিয়ার দ্য স্কুল, আমি স্কুলটার কাছে বাস করি। উড ইউ লাইক টু কাম টু মাই হাউস, তুমি কি আমার বাসায় আসতে পছন্দ করো, আই উড লাইক দ্যাট, আমি পছন্দ করি, থ্যাংক ইউ ধন্যবাদ, সরি বাট আই ক্যান নট, কিন্তু আমি যেতে পারবো না। উড ইউ লাইক টু প্লে উইথ মি, তুমি কি আমার সাথে খেলতে পছন্দ করো, ইয়েস আই উড লাইক দ্যাট, হ্যাঁ আমি পছন্দ করি, থ্যাংক ইউ ধন্যবাদ, সরি বাট আই ক্যান নট, কিন্তু আমি পারি না। এই কথাগুলো দেখো সবগুলোই ছোট ছোট, তোমরা অবশ্যই পারবা মনোযোগ সহকারে পড়লে। তারপরে সমস্যা হলে আবার আসবা স্কুলে, যখন আবার দেখিয়ে দিব ক্লাস শুরু হলে। তারপরে এই চ্যাপ্টারগুলো দেখো, সব তথ্যগুলো আমি লিখে দিয়েছি। তারপরে চ্যাপ্টার দেখো ইউনিট ফোর। ইউনিট ফোরে আছে তোমাদের নাম্বারস, মানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলো তোমাদেরকে মানে বানান করে লিখতে শিখতে হবে, অঙ্কে লেখাও শিখতে হবে। দেখো ওয়ান, ওয়ান মানে কি এক, টু টি ডাব্লিউ ও টু মানে দুই, থ্রি টি এইচ আর ডবল ই থ্রি মানে তিন, ফোর এফ ও ইউ আর ফোর মানে চার, ফাইভ ফাইভ মানে পাঁচ। এখন তোমাদের এগুলো পরীক্ষা এইভাবে আসতে পারে। দেখো মিসিং নাম্বার ওয়ান দেওয়া আছে, তারপর একটা নাই দেখো, তারপরে থ্রি, তারপরে ফাঁকা জায়গা ফাইভ আছে, তাহলে ওয়ানের পর এখানে তোমাদেরকে টু বসাতে হবে, তারপরে থ্রি আছে, তারপরে এখানে ফোর বসাতে হবে তোমাদের, তাহলে ফাইভ হবে। তারপরে অনুরূপ এভাবে শিখতে হবে, এখানে দেখো বানান করে দেখতে হবে তোমাদের ওয়ান, ও এন ওয়ান, তারপরে আছে কি টু থ্রি, তারপরে দুটা ফাঁকা মানে দুটা শব্দ লিখতে হবে তোমাদের থ্রি, তাহলে ফোর ফাইভ, এভাবে তোমাদের এগুলো লিখতে হবে, এগুলা বানান করে এবং অঙ্কে দুটাই তোমাদের লেখা শিখতে হবে। তারপরে এখানে দেখো কতগুলা শব্দ আছে কি, লুক অ্যান্ড সে, অ্যান্ট, অ্যান্ট মানে কি দেখো, অ্যান্ট মানে পিঁপড়া, তারপরে কি বল, বল মানে বল,
cat cat মানে বিড়াল dog dog মানে কুকুর এগুলা তোমাদের সবই ছোট ছোট ওয়ার্ড তোমরা সহজেই পারবা একটু মনোযোগ সহকারে পড়লে সমস্যা হবে না ইনশাআল্লাহ তোমরা মনোযোগ সহকারে বাসায় বসে না থেকে একটু একটু করে পড়বা তাহলে পরীক্ষায় সহজেই পরীক্ষা হলে পারবা কোনো সমস্যা হবে না আর এগুলা তোমাদের এই যে শব্দগুলা লিখে দিয়েছি এগুলা দিয়ে একটা করে বাক্য রচনা বাসায় চেষ্টা করবা একটা করে করে করতে বাক্য রচনা সবগুলা শব্দের জন্য তো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবা এবং বাসায় মনোযোগ সহকারে লেখাপড়া করবা আর করোনা ভাইরাসের সময় তোমরা সাবধানে বাইরে যাবা এবং যেটাই করবা খুব সাবধানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবা সুস্থ থাকবা ভালো থাকবা ইনশাআল্লাহ তোমরা ভালো থাকবে আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসমিনিট